बीजेपी के एमएलए अग्निमित्रा पाल ने आज वार्ड नंबर 82 में वाकई मजार शरीफ बाबा मुराद अली शाह के ज़ियारत की और वहां पर पहुंचकर मुकामी लोगों से मुलाकात की। आइए डिटेल रिपोर्ट अपने रिपोर्टर के साथ देखते हैं। करो गाड़ी आती है तो पीछे हट जाओ। आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन की जानिब से जमुड़िया में माध्यमिक एचएस में सीबीएसई और आईएससीई के बोर्ड में जो लोग टॉपर हुए उनको फेलिटेशन दिया गया। इस मौके पर काफ़ी तादाद में गार्जियन और स्टूडेंट भी मौजूद थे। आइए डिटेल रिपोर्ट अपने रिपोर्टर के साथ देखता हूँ। फोन कर छात्र वार्डे काउंसिलर सुष्मिता बावला नंबर वार्डे काउंसिलर मोहम्मद मुजम्मिल हुसैन साहजादा। বর্তমান যে সময় আমরাও পড়াশোনা করেছি তো আমাদের আমাদের সময়ে আমাদের যে কলেজগুলো ছিল কিন্তু এখানে এমএ এমএসসি এমকম করার জন্য কিন্তু আমাদেরকে বাইরে যেতে হতো। যারা যারা পড়াশোনা করতে চাইতো কোনো কলেজ ছিল না, বিএড ইঞ্জিনিয়ারিং কিছু ছিল না, কিন্তু বর্তমান যুগে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু সব সুযোগ সুবিধাগুলো আসানসোলের মাঝেই পাচ্ছি, আসানসোলের কাছেই পাচ্ছি। সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে ইউনিভার্সিটি যেটা হয়েছে আমাদের সেটা কিন্তু আসানসোলে হয়েছে, কাল্লা মোড়টাতে হয়েছে। তো সব ধরনের সুযোগ সুবিধা আছে পড়াশোনার জন্য আমাদের গ্রামাঞ্চলে, যেহেতু রানী জামুড়িয়া পুরোটাই গ্রামাঞ্চল, আমাদের এই অঞ্চলে প্রচুর ছেলে মেয়ে মানে ভাই বোনরা পড়াশোনা করতে চায় কিন্তু সুযোগ সুবিধা নেই, বা আমাদের এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে গরিব মানুষের বাস আছে, হয়তো যারা আমরা পড়াশোনা করতে চাইছি কিন্তু পড়াশোনা করতে পারছি না। সে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়েছেন এবং প্রকল্পের উপভোক্তা হয়ে প্রায় প্রতিটি স্টুডেন্টে এখন পড়াশোনা করছেন এবং আমরা হাটটা বেশি ভালো দেখতে পাচ্ছি এবং আসানসোল কর্পোরেশনও সবসময় আপনাদের পাশে রয়েছে। কিন্তু পড়াশোনার সাথে সাথে আমরা গ্রামে থাকি, পাড়াতে থাকি, আমাদের একটা মানে সামাজিক মানে আমরা গায়ে 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 থেকে সব গায়ে ভাষা বলছি কেন কি আপনার সুযোগ আজকে করে দিয়েছে কি আপনার সঙ্গে দেখা হয়েছে। দেখুন শিক্ষা যার কাছে আছে, আমার বেদ পুরাণে বলা হয়েছে সবচেয়ে বড় ধন আছে শিক্ষা। আজকে খুব ভালো লাগছে আমার ছেলে মেয়েরা
আমার জিগার টুকরা মেয়ে আছে ছেলে আছে মেহনত করে এই মোকাম হাসিল করেছে। আমরা তোমাদের পিছনে তো আছি, পুরো সরকার মমতা ব্যানার্জি চাইছেন কি আমার ওয়েস্ট বেঙ্গলের ছাত্র ছাত্রীরা ভালো করে লেখাপড়া করে, বিদেশে নাম করে, দেশে নাম করে, সেই জন্য উনি সহযোগ করেছে। আমি একটি ছোট কথা বল, बीजेपी के युवा नेता की जानिब से आज बल्लापुर ग्राम पंचायत में 16 सूत्र मांगों को लेकर एक डिपुटेशन दी गई। इस मौके पर बीजेपी के सैकड़ों कार्यकर्ता भी मौजूद थे। आइए डिटेल रिपोर्ट अपने रिपोर्टर के साथ देखते हैं। আমাদের 16টা পাবি ছিল, তার মধ্যে বিশেষ করে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা বাড়ি বাড়ি কেউই পায়নি আমাদের রঘুনাথ চকের মধ্যে এরিয়ার মধ্যে, মানে বাড়ি নেই বলতে পারবেন, বাড়ি পাওয়াই যাবে না, বাড়ি পাওয়াই যাবে না। কিন্তু দেখতে পাবেন যাদের একতলা বাড়ি আছে তাদের উপর আবার দুতলা হয়েছে, কিন্তু ওখানে লেখা আছে গ্রামীণ আবাস যোজনা। আমার খুব খারাপ লাগে যে নিরীহ মানুষ অত অত ফর্ম দিয়েছে, তাদের কিন্তু কোনো কিছু নেই, কিন্তু আছে কাদের, যারা তৃণমূল। আমার খুব খারাপ লাগে, আজ মাননীয় প্রধান আমাদেরকে একটা রিসিপ্ট দিল, বললো যে ঠিক আছে আমরা দেখছি এই দাবি, যে 16 দফার আমাদের দাবি সেটাকে নিয়ে পড়ে বললো যে আমরা এটার সলিউশন করব, কিন্তু কিছু কিছু যেগুলো আছে সেগুলো বললো যে এগুলো এখন কোনো না নির্মাণ হবে না, কেন তাদের এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি অর্ডার আসেনি। পানি জলীয় জলের বলছে আমরা প্রায় মিটিয়ে দিয়েছি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে রঘুনাথ চকে তো ফলেই নেই, পানীয় যদি জলের ব্যবস্থা হয় তো রঘুনাথ চকে তো ফলের জলেই নেই। আপনারা যে পথে যদি না হচ্ছে তো আপনারা যে পথে একবার দেখে আসুন, সার্ভে করে আসুন আপনি নিয়ে পথে, তাহলেই বুঝতে পারবেন যে পানীয় জলের ব্যবস্থা আছে না নেই। আমার নাম হচ্ছে বিকাশ ডাঙ্গ, যুব মোর্চার প্রেসিডেন্ট মন্ডল। একবার পেয়েছে বাড়ি আবাস যোজনা, সে যেন দ্বিতীয়বার না পায়, সেটা নিশ্চয়ই উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে যারা সার্ভে করছেন সেইভাবে সার্ভে করে আশা করি যোগ্য ব্যক্তিকেই বাড়িটি দেবে। পঞ্চায়েতে জলের সমস্যায় আগে যেভাবে ছিল, আমাদের এডিডিএ চেয়ারম্যান ওনাকে বলার পর উনি যে জলের একটা প্রজেক্ট করে দিয়েছেন তাতে অনেকাংশে জলের সমস্যার সমাধান কিছুটা হলেও আমাদের হয়েছে, আর ভবিষ্যতে বাড়ি বাড়ি যাতে পানীয় জল মানুষ পায় তারও পরিকল্পনা হয়েছে, তার কাজ চলছে, সেটা আশা করি মানুষ সেটা কিছুদিনের মধ্যে তার ফল পেতে শুরু করবে।